ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু সাইফুর রহমান ভাই জানতে চেয়েছেন আমরা অনেক বাচ্চা কি জন্মগতভাবে বাম হাতের ব্যবহারে অভ্যস্ত দেখি বা বাম হাত ব্যবহারটাকে তিনি পছন্দ করেন বা বাম হাতের ব্যবহারটাই তিনি শক্তি লাভ করে থাকেন তো এক্ষেত্রে কি আমরা পরিবর্তনের চেষ্টা করব না আল্লাহ তালার তালারের ফয়সালার উপরে আমরা সাপোর্ট করবো আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ আবাদ জি অবশ্যই আমরা চেষ্টা করব এটির পরিবর্তনের আল্লাহ সবহান হওয়া তালার কাছে যদি আমরা দোয়া করি এবং একই সাথে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাদিন আলানা যে যারা চেষ্টা করে আমি তার জন্য এই চেষ্টার বিপরীতে হাজারো পথ বের করে দিই তার এই চেষ্টার মধ্য দিয়ে সে যেটা লাভ করতে চায় সে পথ আমি বা সে সুফল আমি দান করার জন্য প্রস্তুত বা সেটি আমি করে থাকি তো আল্লাহ সুবাহ তালার এই প্রস্তুতি অনুযায়ী আমরা চেষ্টা করব এটির পরিবর্তনের যদি এটি যদি সহজভাবে স্বাভাবিকভাবে সেটি পরিবর্তন করা সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ সবহান হওয়া তালা আমাদের আশা পূর্ণ করেছেন আমরা চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে সফল করেছেন আর ক্ষেত্রে যদি আমরা চেষ্টা করেও যদি ব্যর্থ হই আদৌ চেষ্টা করলাম না এটি একটি বিষয় এটি মোটি ঠিক নয় যেহেতু কোরআন সন্ন্যাতের নির্দেশ দেওয়া রয়েছে আমরা চেষ্টা করলে আল্লাহ তালা সাহস করে দিতেন সহজ করে দিবেন না বা এটি হবে না সে কথা আমাকে কে বলে দিয়ে গিয়েছে এমনটি তো হতে পারে না আমি কেন চেষ্টা না করি এটার উপরে ডিপেন্ড করলাম এবং ফয়সালা দিয়ে দিলাম আমি তো জানি না যে এটি আল্লাহ পরিবর্তন করবেন কি করবেন না যেমন রোগ ভালো হবে না এভাবে চিন্তা করে তো বসে থাকা যায় না আমি কি করে জানলাম যে ভালো হবে না বরং আমাকে চেষ্টা করতে হবে রোগ মুক্তির জন্য জন্য আমাকে কোরআন ডাক্তারদের যে ডিসিশন রয়েছে প্রেসক্রিপশন রয়েছে সেটাকে ফলো করে এটার থেকে আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি তো এভাবে বসে থাকতে পারি না যে এটা ভালো হবে না অতএব আমি কোনো ধরনের চিকিৎসা নেব না ঠিক একইভাবে ওরকম বাম হাত ছাড়া সে ডান হাত দিয়ে এটি করতে পারবে না এভাবে বলে আমরা বাম হাতের উপরে পেন্ট করার উপরে সিদ্ধান্ত নেব না চেষ্টা ছাড়া কিন্তু চেষ্টা করে যদি এই চেষ্টায় আমরা ব্যর্থ হই তো সেক্ষেত্রে দরুরাত হল মাহাদুরাত প্রয়োজন দেখা দিলে তখন সে অবস্থায় অনেক নাজায়জ বা অবৈধ কাজ বা অবৈধ জিনিসও শরিয়াতে বৈধ হয়ে যায় যেমন একজন আর হাত জন্মঘাতে হবে বিকলঙ্গ মানে আধৌ তার ডান হাত নেই বলা যদি হয় অথবা তার কারো ডান হাত এটা আপনার অ্যাক্সিডেন্ট করে সেটি কেটে ফেলা হয়েছে বা বিকলাঙ্গ হয়েছে তো সেই মানুষটির ক্ষেত্রে আমরা ডান হাতের ব্যবহারের বাধ্যবাধকতা কি করে চাপিয়ে দিতে পারি লাইকল্লিফুল্লাহন আফসান ইল্লাউ সাহা আল্লা সাহনতাহ কারোর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি অতএব এটি আমরা করতে পারি না বরং যদি সাধ্যের মধ্যে থাকে তখন সেক্ষেত্রে ক্ষেত্রে বিধান প্রযোজ্য সাধ্যের বাইরে যখন যায় তখন হচ্ছে অজর আর অজরে তখন বাম হাতের ব্যবহার আর ডান হাতের ব্যবহার এর মধ্যে কোনো তফাত নেই আহ কিন্তু স্বাভাবিক অবস্থায় ডান হাতের ব্যবহারটাই হচ্ছে আমাদের জন্য পছন্দনীয় এবং আমাদের জন্য ইসলামের শরিয়ার বিধান কিন্তু যখন ওজোর দেখা দিবে তখন ডান হাত আমার নেই বা ডানহাতে বিকলঙ্গ বা ডান ডানহাত অ্যাক্সিডেন্টলি সেটি অকেজো হয়ে আসে তো এ ধরনের অবস্থায় বাম হাতের ব্যবহার এটি দর্শনীয় নয় আল্লাহ সবহান তালা আমাদের বাস্তবতা তিনি দেখেন সেই বিবেচনায় আমার ইনশাআল্লাহ বেজুলিল্লা এক্ষেত্রে গুণা হবে না যদি সেটি ওজর বসত হয় আর চেষ্টা ছাড়া ওজোর ছাড়া যদি আমরা বাম হাতের ব্যবহার করি তো অবশ্যই আমরা গুণাকার হব আল্লাহ সালামতাল আমাদেরকে এ ধরনের অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাও দান করেন আল্লাহ আলম সাল্লাম সালাম মোহাম্মদ